নমস্কার বন্ধুরা, চলেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সামনে গ্যালিফ স্ট্রিট মার্কেটের কিছু লেটেস্ট কুকুরের আপডেট নিয়ে এসেছি। ভিডিওটাকেও স্কিপ করবে না, পুরোটা দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো দর্শক বন্ধুরা, সবার প্রথমে যে কুকুরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পিচ। হ্যাঁ, এটার দাম 5,000 টাকা চাওয়া হয়েছে, তো বার্গেনিং করে 4,500 হয়ে যাচ্ছে। আর আজকে হাতে এক টেনিস দেখলাম, অন্যান্য বারের থেকে এবারের দাম খুবই কম আছে, তাই তোমাদেরকে সেই সুযোগের অপেক্ষায় থাকতে হবে। যখনই দামটা একটু কম হবে তোমরা সেই সময় কুকুরটা তুলে নেবে। এই যে কুকুরগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে তোমাদের স্পিচ। 4,500 করে চাইছে। এইবারে কি সুন্দর একটা কুকুর দেখতে পাচ্ছ, এটার দাম হচ্ছে 5,500 চাইছে, তো 5,500-এর মধ্যেও হয়ে যাবে। এটা হচ্ছে এখানে বিশেষত্ব, অন্যান্য জায়গার থেকে অনেক কম দাম। এইবার যে কুকুরটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সিডজু, এটা ছোট প্রজাতির কুকুর। আর এটা একটু কস্টলি, এর দাম তোমার 15,000 বলছিল, ঠিক আছে। এই যে স্পিচ আবার আসছে, এগুলোও সেই 4,000-5,000 করে চাইছে। তবে দর্শক বন্ধুরা, তোমাদের বলে রাখি, স্পিচ আর পমদের মধ্যে একটু ডিফারেন্স আছে। পমদের মুখ একটু রাউন্ড শেপের হয়, আর স্পিচদের মুখ একটু লম্বা টাইপের হয়। তোমরা দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে পম আর স্পিচদের মধ্যে ডিফারেন্স। ইনি হচ্ছেন রাজুদা। অন্যান্য ডগ সেলারদের থেকে এনাকে একটু বেশি ভাল লাগে, তো এনার ব্যবহার খুবই ভালো। এই যে এটা হচ্ছে আপনাদের কুকুরটার দাম 15,000 চাওয়া হয়েছে, ওটা একটা রেডি কুকুর ছিল। যাই হোক, তো এবার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিগেল, এটা 18,000 চাওয়া হয়েছে, 15,000-এও হয়ে যাবে। আর এটা হচ্ছে গোল্ডেন রেট্রিভার, এটাও খুবই ভালো প্রজাতির কুকুর, বড় সাইজের হয়, এটার দাম চাওয়া হয়েছে 22,000 টাকা। দুটো ফিমেল আছে, একটা রাখছে একটা দিয়ে দেবো। হ্যাঁ, এবার দর্শক বন্ধুরা, ছোট্ট করে যে কিউট পাপিসটা দেখছো এটার নামই হচ্ছে পম, এটা 12,500-12,500 টাকা চাওয়া হয়েছিল, ঠিক আছে। তো পরে বার্গেনিং করে এটা দেখলাম একজন 10,500-তে নিয়ে গেল। তো সেটাই বলছি, বার্গেনিং করবে, প্রত্যেকটা কুকুরের দাম কমবে, কোনো দামই ফিক্স নয়, ঠিক আছে। আর কুকুরের হেলথ এগুলো একটু দেখে নিও, কম দামে পাচ্ছে বলে কুকুর নিয়ে নেবে তাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বলছি, যারা কুকুর চেনে তাদেরকে নিয়ে যেও, আর কুকুরটা দামের থেকে তার হেলথটা আগে বেশি প্রায়োরিটি দিও, তবে তোমরা ভালো কুকুর পেয়ে যাবে। সবার লাস্টে যে ডগ শপটা আছে, ঠিক আছে, তো সেই ডগ শপটা আমার পার্সোনালি পছন্দ নয়। তোমরা দেখতেই পাচ্ছ যে কুকুরগুলো উনি খুব কম দামে বিক্রি করে এবং কুকুরগুলোর হেলথ খুবই খারাপ। দেখতেই পাচ্ছ এটি হচ্ছে ল্যাব, এটার দাম চাওয়া হয়েছে 7,000 টাকা।
তো যেখানে একটা ছোট কুকুর 7,000 টাকা 8,000 টাকা 10,000 টাকা হচ্ছে পম বা এগুলো, আর সেখানে একটা ল্যাবের মতো একটা ভালো কুকুর 7,000 টাকা দিয়ে দিচ্ছে, তো কিছু তো একটা গলদ আছে। তো এটা আমার পার্সোনালি মনে হয়েছে, তো তোমরা একটু দেখে শুনে কিন্তু নিও। এখানে দেখতেই পাচ্ছ এখানে সব স্পিচ পম, তারপর পিছনে একটা গোল্ডেন রেট্রিভারও দেখতে পাচ্ছি, সবগুলোই একই সাথে প্রেজেন্ট করা হয়েছে। আর এই যে স্পিচগুলো দেখতে পাচ্ছ, স্পিচগুলো একটু ভালো কোয়ালিটির, এগুলো 7,500-7,800 টাকা চাওয়া হচ্ছে। সামনে ব্রাউন কালারের যে স্পিচটা আছে এটার দাম 10,000 টাকা, আর গোল্ডেন রেট্রিভারটা এটা 25,000 টাকা দাম, খুবই ভালো কোয়ালিটির দেখতেই পাচ্ছ, আর কুকুরের হেলথটাও যথেষ্ট ভালো, আর বয়স হচ্ছে 45 দিন। এবার যে কুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রাউন কালারের ল্যাব, একটু আনকমন কালার, এটার দাম চাওয়া হয়েছে 16,000 টাকা, খুবই ভালো কোয়ালিটির কুকুর, ব্রিডটাও ভালো, বয়স হচ্ছে এটার 45 দিন। তো সব শেষে যে কুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পম, এটাও 8,500 টাকা চাওয়া হয়েছে। তো আমাদের ডগ সেলার্স উনি দেখাচ্ছেন যে কুকুরটা এখনও কতটা হেলদি, কতটা ফিট, ঠিক আছে, এইভাবে দেখা হয়। তো যাই হোক, তো ভিডিওটা এবার শেষ করার পালা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে ওপরে বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, টাটা, ভালো থেকো।